शिलीगुड़ी पुर निगम 35 नम्बर वार्डर भक्तिनगर एलिक दीदी सुरक्षा कवच कर्मसूची शुरू कर लें मेयर गौतम देव। शुक्रवार सकाले एनजेपी ते त्रिशक्ति काली मंदिरे पुजो दें मेयर। एरपर कार्यकर्ता निये दीदी सुरक्षा कवच कर्मसूची बेरिये पड़े। दिनभर एकाधिक कर्मसूची ग्रहण करबें पाशापाशी साधारण मानुषेर अभाव अभियोग शुनबें मेयर। ए विषय मेयर गौतम देव बोलें सारादिने पांचटा वार्ड 31 नम्बर वार्ड थेके शुरू करलाम दल थेके कर्मसूची दिएछे এখানে দিদি সুরক্ষা কবচ তার বিভিন্ন দিক আছে সারা বাংলায় হচ্ছে আপনারা জানেন। আমরা এখানে এই মায়ের মন্দির মহাদেব এবং বজরংবলী এই মন্দিরে পূজো দিলাম। এখন ব্রেকফাস্ট করে হাঁটব। 31-এ একটা সভা আছে, 32-এ একটা সভা আছে, 34-এ কিছু জায়গা পরিদর্শন আছে। দুপুরবেলায় আমাদের কারো বাড়িতে অল্প আমরা মধ্যাহ্নভোজন করব। আর বিকেলবেলায় 33-এ আমাদের কয়েকটা জায়গা ভিজিট আছে, কিছু বিশিষ্ট নাগরিক তাদের সাথে দেখা করব। এবং 32-এও আরেকটি সভা আছে এবং রাত্রিবেলায় 32-এই কোনো নাগরিকের বাড়ি তারা প্রোগ্রাম করেছেন সেখানে রাত্রিবেলা থাকবো। অর্থাৎ সকাল 9টা থেকে সারাদিন এই পাঁচটা ওয়ার্ডে বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সাথে কথা বলবো, বিভিন্ন জায়গায় জনসংযোগ করব, মানুষের সাথে ছোট ছোট মিটিং জমায়েত কোনো জায়গাতে কর্মীদের নিয়ে খুব সামান্য কিছু আমরা খাবার নেব, আবার মিটিং করব, আবার হাঁটব। এই প্রোগ্রাম সারা দিন ধরে 24 ঘন্টা প্রোগ্রাম চলবে। কালকে সকালবেলায় ন্যাশনাল দলীয় পতাকা একটা কোনো জায়গায় ঠিক করা আছে, সেখানে পতাকা উত্তোলন করে কালকে সকালবেলা আমার এই প্রোগ্রামটা দিদি সুরক্ষা কবচের একদিনের যে প্রোগ্রাম 24 ঘন্টা প্রোগ্রাম সেই প্রোগ্রামটা পুরোপুরি কমপ্লিট হবে। এবং আপনারা জানেন যে এর আগে দিদিকে বলো যখন করেছিল আমি 139% করেছিলাম, যে প্রোগ্রাম দেওয়া হয়েছিল তার বাইরেও 3টে ওয়ার্ডে করেছিলাম আমি প্রোগ্রামটি। এইসব প্রোগ্রাম আমরা খুব মনোযোগের সহকারে করি, যেরকমভাবে আমাকে মিনিট টু মিনিট প্রোগ্রাম দিয়েছে। 9টার জায়গায় আমি 9:30 এসেছি, আধা ঘন্টা লেট হয়েছে, তার কারণ আজকে স্টেডিয়ামে হেলথ চেকআপ যেটা স্ক্যানিং আল্ট্রাসাউন্ড এই সমস্ত অত্যাধুনিক মেশিন এজেন্সি দুর্গাপুর থেকে এসছে, তারা কাজ শুরু করেছে, সেই কাজটা শুভারম্ভ করে আমি এখানে এসেছি এবং আজকে থ্রু আউট দি ডে এবং রাত্রিবেলা এখানেই আমরা থাকি।